আর সব থেকে যেটা আমি হচ্ছে দীপ স্যারের কাছে এত মার খেয়েছি সেই মাইক এখনো মনে আছে দীপটা অঙ্ক পারিনি একদিন এই হেডম্যামের গেটের সামনে আমাকে হাঁটু গেড়িয়ে বসে অঙ্ক করিয়েছে হোম ওয়ার্ক করিয়েছে আজকের যে ভিডিওটা আসছে সে ভিডিওটা একদমই একটু অন্যরকম ভিডিও আমি যে স্কুলে আগে কাজ করতাম সেই স্কুলের 25 বছর এবং সেই স্কুলের রজত জয়ন্তী উপলক্ষে ভিডিও তো এই ভিডিওতে যেটা মূল বিষয়টা যখন আলোচনা আসবে ভিডিওতে পরে দেখাচ্ছি যে আমার কিন্তু প্রচুর বদনাম আছে এই ভিডিওতে যে আমি নাকি প্রচণ্ড মারকুটে ছিলাম এবং কতটা ছিলাম সেটা ছিলাম এক সময় এবং সেটা কী কী ছিলাম কী কী করতাম সব কিছুই কিন্তু এরা শেয়ার করেছে তো কী কী বলছে সবটাই শুনুন সবটাই দেখুন এবং যারা এক্স স্টুডেন্ট হিসাবে ভিডিওটা দেখছো তোমাদেরকে বলবো এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যাই হোক তো চলা যাক এখন আপাতত এই ভিডিওটা নিয়ে আমরা আসছি ভিডিওতে রজত জয়ন্তী বর্ষের প্রথম থেকে কী কী হচ্ছে কী কী আলোচনা হচ্ছে কী কী স্মৃতিচারণ হচ্ছে সবটা নিয়ে ভিডিও আসছে এখন রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এই শিশু বিকাশ বিদ্যাপীঠের একটি কিন্তু র্যালি বেরিয়ে গেছে তো প্রথমেই এখানে যেটা রয়েছে ভারত মাতা এবং রজত জয়ন্তী বর্ষ লেখা রাজদীপ তুই সামনে যা ট্রাফিকটা দেখ ট্রাফিকটা সামনে চলে যা গাড়িটা তো শোভাযাত্রা যেটা বেরিয়েছিল সেটা কিন্তু মোটামুটি ধূপগুড়ি শহর পরিক্রমা করে এবার চলে আসবে আবার ডাকবাংলোতে তারপরে এখানে অন্যান্য অনুষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে তো শোভাযাত্রা শেষ করে চলে আসলো তো এখন এখানে টিফিনের ব্যবস্থা হচ্ছে সবার জন্য টিফিন সেই টিফিনের ব্যবস্থা রেডি করা হচ্ছে সবার হাতে হাতে এখন টিফিন তুলে দেওয়া হবে একটা করে কেক সেই কেক সবার ছবি আছে সবার ছবি এখন হ্যাঁ এখন হচ্ছে এখানে টিফিন দেওয়া হচ্ছে সকলে হাততালি দেব সবাই হাততালি দিয়ে এই সুন্দর মুহূর্তকে আমরা
স্মরণীয় করে রাখবো 25 বছর পার হয়ে আমরা 25 বছরে আমরা উদযাপন করতে চলেছি সারাতন বর্তমান এক মহামেলা সেই মেলা আমরা সকলে এখানে একত্রিত হয়েছি এবং সকলে তারা নাকি এই ডাকবার সম্প্রাঙ্গণে আমরা আনন্দে মেতে থাকবো সেই অনুষ্ঠান সূচনা হতে চলেছে এখন আনুষ্ঠানিকভাবে আমরা মঞ্চ থেকে তো এখানে এখন বাচ্চাদের ছবি আঁকা চলছে তারা নিজের মতন করে নিজের ভাবনা দিয়ে তারা কিন্তু নিজেদের রং তুলি রংগুলো দিয়ে সুন্দরভাবে রাঙিয়ে তুলছে সবকিছু কোনো পাহাড়ের রং হয়তো বেগুনি কোনোটা খয়েরি এক্ষুনি শুরু হতে চলেছে সবটাই কিন্তু তাদের নিজের বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যারা যারা এখনো বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রী এখনো তোমাদের অনুষ্ঠানের নাম নথিভুক্ত করাওনি শীঘ্রই এসে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বা যারা ভলেন্টিয়ারের দায়িত্বে রয়েছে তাদের কাছে এসে নাম জমা দিয়ে যাবে এবং বর্তমান ছাত্রছাত্রী যারা সামনে এসে উপস্থিত হবে এক্ষুনি শুরু হতে চলেছে বিদ্যালয়ের বর্তমান তোমরা অঙ্কন সেরে তারপর তোমাদের কবিতা এবং গান এবং নাচ আমরা সকলে শিশু বিকাশ বিদ্যাপীঠের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে এখানে মিলিত হয়েছি অনেক আশা এবং স্বপ্ন নিয়ে বুক বেঁধেছিল সবাই আজ তার পরিপূরণের দিন উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছি সকলে মিলে গাইব আমরা চলছে বর্তমান ছাত্রছাত্রীদের দুপুরের খাবার হয়ে দেওয়া যারা বর্তমান যে সকল ছাত্রছাত্রীরা খাবার সংগ্রহ করেনি তোমরা মাঠে প্রান্তে এসে তোমাদের খাবার সংগ্রহ করে ঠিক আছে
আমরা উদযাপন করার জন্য এখানে সবাই এসেছি। অনেক দিনের প্ল্যানিং ছিল, অনেক গ্রুপ, অনেক ডিসকাশন, অনেক কথাবার্তা, অনেক ফোন কল, এটাই তো পরে আজকে এই অনুচ্ছেদ দিনটা। তো অনেকেই আসেনি, অনেকে আসতে পারেনি, কিন্তু তাদের শুভকামনা অনলাইনের মাধ্যমে আমাদের পাঠিয়েছে শিশু বিকাশ বিদ্যাপীঠ। আমাদের কাছে একটা ইমোশন, তাই তো? মেরুন কালারের ড্রেস, টাই, ব্যাট, আন্টির কাছে মার। এই প্রিয়া আজকে আমাকে এসে আন্টিকে বলছে যে আন্টি তোমার কাছে মার খেয়েছি, আন্টি আমাদের কত সহ্য করেছে, সত্যি তো? প্রদীপ স্যার, প্রদীপ স্যার এসেছে ড্রিল স্যার, আজকে ড্রিল হবে নাকি? যাই হোক, আজকের এই দিনটা শুরু হলো খুব সুন্দর ভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে, তারপর পতাকা উত্তোলন, তারপর বিদ্যালয়ের বর্তমান ছাত্র ছাত্রীরা মঞ্চে কবিতা বলল, সাইডে মঞ্চের এক সাইডে অঙ্কন প্রতিযোগিতা হলো, বিভাগ খ বিভাগ খ। হলুদের বাহার খুব সুন্দর লাগছে দেখতে। তো আমি এখন স্যার যেরকম বললো যে আমিও তো অনেককে চিনি না যারা অনেক পুরনো ব্যাচ, আমি তো বেশি দিন হয়ে পাশ ফেল হয়েছি, যারা অনেক পুরনো 9-10। আচ্ছা আমি কবে পাশ ফেল হয়েছি তুই বল। যাই হোক, তো আমি তাহলে এখন এদিক থেকে সবার কাছে একটু এক্সপিরিয়েন্স শুনে নেবো যে স্কুলের কি কি তোমাদের মনে আছে, সেই সময়টা তোমরা কিভাবে কাটিয়েছো, কি কি করেছো একটু যদি বলো খুব ভালো লাগবে। পরপর আমি দীপান্বিতা সরকার, 2003 সালে পাস আউট করেছিলাম। মানে ছোটবেলায় এখানে অভিজ্ঞতাগুলি আলাদা ছিল, আর সবচেয়ে বেশি অভিজ্ঞতার মধ্যে যেটা মনে পড়ে ভালোবাসা, মিসের সঙ্গে যে আমাদের ভালোবাসা এখনো মানে মিস করি ওটা, তার জন্য প্রথমে এসে তাদেরকে খুঁজতে মানে খুঁজে মানে ওই ভালোবাসার মানুষগুলোকে কাছে পেয়ে আরো ভালো লাগছে, তাই জন্য আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। শুভ দুপুর। আমার এখানে আমি ধুপুরি এখানে মাস্টার কোয়ার্টার পাড়াতে থাকি। আমি রুদ্রালী রুদ্র, শিশু বিকাশ বিদ্যাপীঠে 2003 সালে আমি পাস আউট করেছি। তো শ্রদ্ধেয় আমার উপস্থিত এখানে সকল আমাদের ম্যাডাম স্যার, কেউ কেউ আছেন কেউ কেউ নেই, তো সবাইকে আমার পরজোরে প্রণাম, সবাইকে প্রণাম জানাচ্ছি। যেখানে যে ম্যাডামরা আছেন, স্যাররা নতুন, এখনকার স্যারদের মধ্যে আমার ফ্রেন্ড ক্লাসমেট যে ছিল বাবাই সেও আছে। তো এখন সবার সাথে কারোর সময় নেই, ব্যস্ততার জীবন, কারোর সাথে কারোর দেখা হয় না, আমাদের সবার বাকি বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, লাকিলি আমি আছি। এবার আমি স্কুল ডেইলি স্কুলের সামনে দিয়ে যাই আসি, বর্তমানে আমি ধূপগুড়ি গার্লস কলেজে কর্মরত আছি, সেখানে এডুকেশন করাই। তো সেই কলেজ যেতে আমার আমি স্কুল ডেইলি দেখি, স্কুলের ম্যাডামদেরকে দেখি, সেই আমাদের স্টাফ রুম মনে পড়ে যে আজকে এই স্টাফ রুমের আসতে ভয় পেতাম,
তো সেখানে গিয়ে আরেকটা স্টাফ রুমে বসতে হয়, বাট আসার পর সেই মেমোরিজ গুলো সব মনে পড়ে যায় যে কত এক্সপিরিয়েন্স। ম্যাডামদের মনে আছে আমার নাক ফেটে গেছিল, সেই কি অবস্থা, স্কুলে নাক ফেটে গেছিল। তো খুব মনে পড়ে সেই দিনগুলো, সব বান্ধবী বন্ধুদেরকেও পেয়েছি, সবাই নেই এখানে, সবার কর্মব্যস্ত জীবন, সবাই সময় দিতে পারেনি, আসতে পারেনি। বাট যারা যারা এসছে বা আমাকে ইনভাইট করা হয়েছে রাজদীপ পার্সোনালি অনেকবার, 2003 পাস আউট হয়েছি, আমরা মাস্টার কার্ডটা বাইরে করাই থাকি, সেই জন্য স্কুলের সাথে ভালো মানে বেরোনি সামনে। আর মৌমিসের নাচ, মৌমিসের বকা, এগুলা খুব মনে পড়ে। আর আমার শ্রদ্ধেয় টিচারদের করজলে প্রণাম। ঠিক আছে, রাখছি, অনেক অনেক ধন্যবাদ। তো প্রথমে সবাইকে প্রণাম জানিয়ে, তো আমি 2004 পাস আউট করেছি, যখন এই স্কুলে ঢুকেছিলাম তখন 2001। তো প্রচন্ড ভয় লাগতো, প্রচন্ড, তো ম্যাডামের সামনে যেতে ভয় পেতাম, সামনে যেতে ভয় পেতাম। তারপরে এত ভালোবাসা, এত আনন্দ, বন্ধু বান্ধব, খেলাধুলো, তার মাঝখান দিয়ে স্কুল জীবনটা কিভাবে চলে গেছে বুঝতে পারিনি। এখনো ম্যাডামদের সাথে দেখা হলে হাসি, মাসিদের সাথে দেখা হলে কথা বলা, গল্প, এগুলো হয়েই থাকে। তারপর স্কুলে দেখা হলে এই জাস্ট একটু ঢোকা হয় মাঝে মাঝে, সবসময় তো হয়ে ওঠে না, সময় অভাব সবারই। তো সবাইকে বলতে চাই যে সবাই আসো, আজকে দিনটা একটু আনন্দ করো, আনন্দের সাথে আজকে দিনটা সবাই মিলে কাটাও। আজকে সেই ছোটবেলার দিনটার কথা মনে পড়ে যাচ্ছে। আমি ছোটবেলায় দিদা আমাকে নিয়ে আসতো স্কুলে, তো এই স্কুলে আমার নার্সারি থেকে 2004 আমি পাস আউট করি। ম্যাডামদের আশীর্বাদে আমি বড় হতে পেরেছি, সাকসেস হতে পেরেছি, আজকে যেখানে দাঁড়িয়ে আছি হয়তো এই ম্যাডামরা না থাকলে পরে আসতে পারতাম না। বিশেষ করে বাণী ম্যাডাম কি করে বলবো, বাণী ম্যাডামের সেই অঙ্ক ক্লাসের কথা কোনোদিনই ভোলা যাবে না। ম্যাডাম আমাকে খুব হেল্প করতো অঙ্কতে। আর মোহনের কথা কি করে বলবো, সেই ডিলে, সেই যে মুক্তির মন্দিরে যে গানের যে ডিলটা হতো সেটাকে খুব মিস করি এখনো, যদি কোথাও সেই গান হয় সেই দিনটার কথা মনে পড়ে। তো আর কি বলবো, মানে বলার কিছু নেই, সেই দিনটার কথা মনে পড়লে চোখে এখন জল। হলো 5-6 দুটার মধ্যে হয়ে যাবে। আমরা এখন তাহলে রিয়াদিকে মাইক্রোফোনটা দিয়ে দিই, রিয়াদি একটু নিজের এক্সপিরিয়েন্সটা বলুক স্কুলের ব্যাপারে। আমি নীলাঞ্জনা বসা, আমার বাড়ি বুড়ি মিরপাড়াতেই। তো
ম্যাডামকে ছোটবেলা থেকেই চিনি। আমিও খুব স্কুলে আসে কান্নাকাটি করতাম, আমি নার্ভাস আমি যাবো না, আমার একটু ভয় লাগে, তুই যা। আমি তাহলে চলে যাচ্ছি। সেখানে বাণিজ্য ছিল, আত্মীয়র বাড়ি ছিল, সেখানে গিয়েও আমি বলে আসছি বাণিজ্যকে আমি সবচেয়ে বেশি ভয় পাই। আমার বাড়ি মধ্যপাড়াতে, তাই হেড ম্যাডামের সঙ্গে সবসময় দেখা সাক্ষাৎ হয়েই থাকে। অনেক কিছু মনে পড়ে, খুব কান্দতাম আমি, সোমনাথ, সব থেকে বেশি ভালো লাগতো বুধবার রবীন্দ্রের, ওই দিনটা আমার সবচেয়ে ফেভারিট ছিল। নানা পছন্দের জামা আমি রেখে দিতাম ওই দিনটার জন্য, আমি পরে আসবো। আমি দুর্গা পূজার জামাও সেখানে পরে আসতাম স্কুলে। নমস্কার সবাইকে, ম্যাডামকে, আমাদের ম্যাডাম স্যারদের সবাইকে প্রণাম আমার। আর মাইকে আসলে সত্যি নার্ভাস লাগে, এখানে আমরা সবাই নিজের লোক, নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই। খুব মনে পড়ে স্কুলের কথা, এই জন্য মানে সবকিছু সবাই ব্যস্ততা ভুলে যে অত পারে যতটা পারে স্কুলে টাইম দেওয়ার চেষ্টা করে। প্রথম দিন আমি কিছু ছিলাম, তারপরে আর আসতে পারিনি। তারপরে আজকে নাম রোববার পড়াতে খুব ভালো হয়েছে, সবাই আসতে পেরেছি। স্পেশালি তো স্যারকে বলবো, আমি প্রদীপ স্যারের কথা আমি বলবো, স্যার হয়তো বলবে, ওই জন্যে সবাইকে খুব মিস করি, সবাইকে আমার প্রণাম, সবাইকে ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এখন হ্যাঁ, উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা। যারা বসে আছে ম্যাডাম তাদেরকে আমার অনেক প্রণাম। অনেক কথা বলতে ইচ্ছে করছে, স্মৃতিচারণ যখন করতেই হবে, স্মৃতিচারণের মতন করেই করতে হয়। বাড়ি থেকে ভেবে এসেছিলাম কতটা বলতে পারবো জানি না। অনেক কথা মনে পড়ে, আমি 2008 পাস আউট হয়েছি শিশু বিকাশ বিদ্যাপীঠ থেকে। আরও অনেক ম্যাডামরা ছিল, গৌরী মিস বলেছিল একজন, তারপরে পম্পা মিস ছিল ফর্সা পরিবেশ, তারপরে ওই 2 নম্বর বিজয় ওখানে বাড়ি ছিল, তারপরে আরও অনেকেই ছিল, দোলা মিস ছিল, মৌ মিসকে দেখছি না আসছে গল্প করছে। বলতে গেলে অনেক স্মৃতি জড়িয়ে আছে স্কুলের জন্য, এই প্রোগ্রামের জন্য বিশেষ করে। অনেকদিন থেকে আমাদের রিহার্সেল চলছিল স্কুলে, স্কুল প্রিন্সিপালের মধ্যেই আমরা আমাদের সমস্ত রিহার্সেল করেছিলাম। ভীষণভাবে সেই দিনগুলোর কথা মনে পড়ে, মানে আজকে আমরা সেই পার্টিসিপেট করব অনুষ্ঠানের মধ্য দিয়ে। আর বলতে গেলে প্রতি বছর 25শে বৈশাখ এবং আরও অন্যান্য অনুষ্ঠানে ম্যাডামরা আমাকে ডাকে, এটা আমার কাছে অনেক বিশেষ প্রাপ্তি যে এখনও আমাকে ম্যাডামরা গান বাজনার মধ্য দিয়ে শুভাশিসকে ডাকা হোক, মানে এটা আমার কাছে খুব বড় ভালো, মানে ভীষণ ভালোবাসার জায়গা বলতে গেলে, এটা কখনো ভুলতে পারবো না। আর ওই যে আন্টিরা দাঁড়িয়ে আছে, হ্যাঁ মানে মানে কি বলবো আর কি, আরেকটু আরেকজন ছিল বেশ বয়স্ক করে, উনি এখন আসেনি হয়তো, এটুকুই ব্যাস আর কি বলবো। সকলে মিলে এরকম করেই পথ চলবো, 25 বছর আমরা পাকিয়ে থাকবো 50 বছরের দিকে। থ্যাংক ইউ। পাস আউট সব কিছুই মনে পড়ে, ভালো খারাপ সব কিছু ভালোই লাগে। এখন সব থেকে বেশি প্রদীপ স্যার, মার বেশি খাওয়ার থেকে শুরু করে সব কিছু
আর আন্টিরা তো মানে স্কুলে টিফিনের সময় খাওয়ার থেকে কিছু খেলতাম, আর টিফিনের এক ক্লাস পার করে দেওয়ার পরেও খেলতেই থাকতাম। আন্টিদের কাছে বেশি, মৌমিসের কাছে আর বানি মিসকে সব থেকে বেশি ভয় পেতাম। তো এখনো খারাপ লাগে স্কুলের সামনে দিয়ে গেলে যে সেই দিনগুলো ফেলে এসেছি আর ফিরে পাওয়া যাবে না। তো মাঝে মাঝে অনুষ্ঠানে অংশগ্রহণ করি বা থাকি, থাকার চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমি আবার একটু পেছনের দিকে যাই, বিদ্যাদি এতক্ষণ অনুপস্থিত ছিল, আমি এখনই দেখি যে টপ করে মাইকটা আবার দিয়ে দিচ্ছি, তো তুমি একটু বলে নাও, কারণ তোমার পরে ব্যাচগুলো শুরু হয়ে গেছে কথা বলা। যাই হোক, ছোটবেলার কথা বলতে গেলে যেটা মানে সবাই বলে এই কথাটাই যে বড় হওয়ার পরে কেন বারবার মনে হয় কেন ছোট ছোট হয়ে যেতে পারছি না, কারণ ছোটবেলাটা সবার কাছে ভীষণ প্রিয়, ভীষণ কাছের। আর ছোটবেলার স্কুলের রজত জয়ন্তী বর্ষ, অনেক কথা বলার আছে, হয়তো সব কথা আমি এক্সপ্রেস করতে পারবো না, কারণ আজকের এই মানে অনেক কথা বলার আছে আর সবাই আছে, সবাই বলবে। তবে সব থেকে বেশি মনে পড়ে যে বিষয়গুলো সেটা হচ্ছে, একটু আগে শুনছিলাম একজন বলছিল যে বানি মিসকে ভীষণ ভয় লাগতো। হ্যাঁ, এটা সত্যি কথা, বানি মিসকে আমি জানি না আছে কি না এখানে, বানি মিসকে ভীষণ ভয় পেতাম। আর বাকি যারা সবাই ছিলেন, এই তো আমার পাশেই, বানি মিসকে ভীষণ ভয় পেতাম। আর বানি মিসের ছেলেই ছিল আমার বন্ধু, এখনো আমার বন্ধু, আমরা এখনো মানে আমি ওকে এখনো দেখা হলে বলি প্রীতম জানিস আমি খুব ভয় পেতাম বানি মিসকে। যারা ছিলেন আরো অনেক টিচাররা ছিলেন, এখন তো তারা নেই, মানে সবাই অন্য জায়গায় এখন সবাই আছেন। মৌমিস, মৌমিস নাচ শেখাতেন আমাদেরকে, দোলামিস ছিল, ভীষণ আনন্দ করে কাটিয়েছিলাম ওই সময়টা, এত সুন্দরভাবে আনন্দ করে কাটিয়েছিলাম। মানে যত বড় হচ্ছি তত মনে হচ্ছে কেন এখন ছোট হয়ে যেতে পারছি না, আবার যদি ওই জায়গাটায় ফিরে যেতে পারতাম এটা সব সময় মনে হচ্ছে। এইটুকুই বলবো, আর কিছু বলার নেই। আমি পরপর 2009 এর সবাই আছে এখানে। প্রিয়া, আমি অনিকা ঘোষ, সবাইকে প্রথমে হচ্ছে প্রণাম জানি স্যার ম্যামদের। আর সব থেকে যেটা, আমি হচ্ছে দীপ স্যারের কাছে এত মার খেয়েছি, যখন শুনলাম যে স্কুলে 25 বছরের জন্য প্রোগ্রাম হবে, তখন এই আমরা সবাই বান্ধবী আবার সহযোগে যাবো, তাহলে পুরোনো আরো যারা যারা যত টিচার স্টুডেন্ট সবার সাথে দেখা হবে, ভালো লাগবে। অসংখ্য ধন্যবাদ। দু হাজার নয় কি আর কেউ আছে?
হয়তো শাড়ির কুচি ধরা লোক পাইনি। যাই হোক, এবার আমি প্রিয়াকে দিয়ে দিচ্ছি, প্রিয়া কিছু বল। সবাইকে নমস্কার, ম্যাম স্যার, প্রদীপ স্যার, দীপ স্যার বিশেষ করে। স্কুলের কথা বলতে গেলে একে প্রদীপ স্যার আর দীপ স্যার, দীপ স্যারের মার কোনো কেন বলবো না, আমি শেষ স্কুলের শেষ দিনও দীপ স্যারের মারটি ভেবেছিলাম। তারপর প্রদীপ স্যার সেই বিলের পেয়ে সাবধান বললেই আমার সামনে দিয়ে সাবধান হয়ে যেতাম, মানে অনেক ভিডিও অনেক। আমার তো সেই ছোটবেলা থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত, আমার তিন বোন, তিন বোন মানে আমাকে দিয়ে শুরু হয়েছিল, এখন ছোট বোন দিয়ে শেষ হয়েছে স্কুল। অনেক স্মৃতি, অনেক মানে কিছু যতই কম বলো ততই কম। আমাদের সামনেই দাঁড়িয়েছে রাহুল টমেটো, নাম দিয়েছিল টমেটো। ছোটবেলায় মানে এত গোলগাল আর এত কিউট ছিল খুব। আর একবার আমার মনে আছে সব মেয়েদেরকে যে ছেলেদেরকে মানে শাস্তি দেওয়ার কথা ছিল প্রদীপ স্যার ওটা দিয়েছিল, আমাকে বলেছিল রাহুলের গাল যদি লাল না হয় তুই তোর গাল লাল করে দেবো। আমার এখনো ওটা মনে আছে, ওই ভয়ে রাহুলকে সারা তো এবার আমি তাহলে রিয়াকে দিয়ে দিচ্ছি, বল। আমি আর নতুন করে কি বলবো, মাসিরা ম্যাডামরা সবাই, আমি ঢুকতে যখন হচ্ছে মানে ম্যাডামদের প্রণাম করতে গেলাম, সবার ফার্স্টে ম্যাডামরা কোনো কাঁদবে না। আমি মনে মানে আমি একজন স্টুডেন্ট হবো যে মানে সব থেকে বেশি চলাচল করতে মাসিদের ম্যামদের, কারণ এত কাঁদতাম আমি, এত কাঁদতাম মানে সবাই জানে। তারপর অনেক ভালো, এখন হচ্ছে যখন এদিকে যাই তখন সব স্মৃতিগুলো মনে পড়ে, তখন তো বেশি কাঁদতে কাঁদতেই পার হয়ে গেছে প্রদীপ স্যারের। তারপরে দীপ স্যারের মায়ের আমরা এত খাইছি, এত খাইছি জীবনে বলবো না, আমাদের ব্যাচ মানে সবার মধ্যে। হ্যাঁ, আমাদের ম্যাডামদের সাথে আলাদা রকমই একবার সম্পর্ক ছিল, যাই হোক এটা মানে নতুন করে সব সবাই একসাথে এক জায়গায় আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আবার আগামী দিনে 30-50 সব বছরে যেন আসতে পারি এটাই কামনা করব। আমরা তিন বোন যে বেড়ে এসছি সবই কালো হয়ে, কোনো কিছু দরকার হলে কালো হয়নি, কোনো কিছু সেটা লাগবে কান্না করতে রবিনটা খুব লজ্জা পাচ্ছে, জানি না কেন এত লজ্জা কোথা থেকে এলো, অথচ স্কুলে তো খুব কান্ত মাঝে মাঝে। আমাদের ব্যাচের আর কি আছে একটু দেখে নিই একবার স্ক্যান করে সব দিকে, আমাদের ব্যাচের আর কি দেখতে পাচ্ছেন। যাই হোক, তাহলে আমি এবার আমার একটু এক্সপিরিয়েন্স বলি। স্কুলে আসাটা আমরা ভ্যানে আসতাম, গোপাল কাকুর ভ্যান ছিল, গোড়া কাকুর ভ্যান ছিল, ভ্যানে করে আসা ওই একটা খাঁচার মতো বন্দি করে বন্দি হয়ে আসতাম। তো ওটার মধ্যে ভাবতাম যে এটা আমরা কেন বন্ধ থাকছি, ওই স্কুলের গ্রিলের মধ্যে বন্ধ একটা ক্লাস পুরো দিই। তার থেকে যখন গলিটা পেরিয়ে হাই স্কুল, তারপর এখন কলেজ, তারপর ইউনিভার্সিটি, এইভাবে যখন আস্তে আস্তে নিজের যে নিজেকে খুলছি, তখন মনে হচ্ছে যে ওই মানে ফ্রিডমটাই সবকিছু না, ওই যে পড়াশোনাটা ছিল ওটার মধ্যে অনেক আনন্দ ছিল।
তখন আমাদের অনেক কেয়ার করার অনেক লোক ছিল আমাদের পাশে আমাদের জন্য ভাবার অনেক লোক ছিল এখন আমরা জীবনে সবাই নিজের পথে চলতে 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 বড় একা হয়ে যাচ্ছি আমরা নিজেদের ক্যারিয়ার নিজেদের ফ্যামিলি সবকিছু নিয়ে যত বড় হচ্ছি তত আমাদের মনে হচ্ছে যে একটু যদি ছোট হতে পারতাম তো স্কুলে আন্টিদের কথা প্রিয়া বলল রিয়া বলল সত্যি আন্টিদের কাছে আন্টি আমাকে আমাকে খুব বকা দিত তো আমি দুই আন্টিকে খুবই ভালোবাসি এখনো খুব ভালোবাসি রাস্তা দেখলে আন্টি বাড়ির সামনে দিয়ে যায় আন্টি আমার সাথে কথা বলে আর ম্যামদের কথা কি বলবো প্রথমে আমি মমিসের কথা বলি মমিস আমাকে নাচ নাচের যে তালিম মমিস আমাকে দিত এবং আমার মনে আছে আমার হাতের মুদ্রা দেখে ম্যাম বলেছিল যে ওর মধ্যে নাচের ব্যাপারটা আছে তো সেখান থেকে আমি হয়তো ওই কথাটা মাথায় রেখে আমি অনেক সময় এখন আমি বিভিন্ন জায়গায় অনেক শোটো করি টুকটাক তো যাই হোক তো ম্যামকে আজকে আমি প্রণাম করলাম ম্যাম আমাকে বললো যে তো শুনলাম তুই অনেক ভালো জায়গায় যাচ্ছি যাই হোক খুব ভালো লাগলো শুনে এবার আমি বানি মিসের কথা চলে আসি বানি মিস আমাকে মারতো আদরও করতো আর আমাকে এখানে বসেছিল একজন বললো যে ম্যামদের ম্যাম বলে ডাকতে হয় নাম ধরে ডাকতে হয় না এই জিনিসটা ম্যাম আমাকে শিখিয়েছিল তো যাই হোক জিকে ক্লাস বাংলা ক্লাস যে আমরা স্কুল থেকে পড়ে এসেছি আমাদের খুব ভালো স্কুল এটা এটা শুনে আমার খুব ভালো লাগলো তোমরা সবাই খাবার নেবে এবং নামিনটা নিয়ে তোমরা আমাদের সাথে সারাদিন থাকবে সন্ধ্যে রাত্রি পর্যন্ত আমাদের প্রোগ্রাম থাকবে যাই হোক আমাকে দিয়ে দিও কিছু এক্সপিরিয়েন্স উড়বো স্কুল লাইফে তাই মাকে বাড়িতে যাই বলছিলাম যে কি সুন্দর ছোট ছোট বাচ্চা গুলো আছে তুমিও আমাকে এরকম করে হাত ধরে নিয়ে যেত ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বর্ণাকে আচ্ছা তোদের কাছে আর কেউ আছে বর্ণা কোথায় 2008 সালে আমি স্কুল থেকে গেলাম ঠিক আছে ছোটবেলায় যখন এই স্কুলে প্রথম ভর্তি হই তখন আমি মানে ম্যাডাম যেটা বললো কান্নাকাটি করতে করতে একেবারে খারাপ অবস্থা হয়েছিল আমার তো সেই টাইম থেকে আজ পর্যন্ত আর কি অনেক এক্সপিরিয়েন্স অনেক কিছু স্কুলের সাথে জড়িত ম্যাডামের সাথে আমার সবসময় কথা হয় সবসময় দেখা হয় তো আর কি এই এই মতো চলছে আর কি তারপর আমি বাইরে চলে যাই কিছু কিছু পড়াশোনার জন্য অনেক জন্য যাই হোক ওটা আবার সবাই ফটো তুলুক একটা সুন্দর লাগবে ভালো লাগবে সবাইকে আচ্ছা তাহলে 2012 কাউকে পাচ্ছি না সময় নষ্ট না করে আমি 2013 ব্যাচে একজনকে পেয়ে গেছি আমি ওকে দিয়ে দিচ্ছি ও কিন্তু মাঝে মাঝে স্কুলের এখানে আসে তো আমি ওকে দেখি তিনটা ক্লাস যেটা আমি পড়ে আমাদের স্যারের মনে পড়ে পুরো কাঁদছিলাম যে স্যার আমাকে মারবে
সবসময় দাঁড় করে রাখবে কি লাগবে বাজে জিনিসটা ওর এটাই ছিল। তো ম্যামদের ভালোবাসা তো সবসময় এখনো আছে, তো ম্যামদেরকে তো খুব ভালোবাসি, বানিয়ে তো কমন জিনিস দীপ স্যার প্রদীপ স্যার বানানো একদম তো ফার্স্টেই সব স্যার অ্যান্ড ম্যামকে প্রণাম আমার তরফ থেকে। আমার তরফ থেকে ফার্স্ট যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সবাই যেমন সব দাদারা বললো তেমন ওই বাণী ম্যাম সবাইকে খুব বকা দিতেন আমাকে সব সময়, কিন্তু বাণী ম্যাম চলি বলতে গেলে সব থেকে খুব ভালোবাসত। আর স্যারদের কথা বলতে দীপ স্যার প্রদীপ স্যার, আর প্রদীপ স্যারের একটা ডায়লগ স্যার আমার খুব মনে ছিল, স্যার ডায়লগটা বলতো মারবো এখানে লাস্ট করবো এখানে, স্যার এই ডায়লগটা স্যার সারা জীবন মনে থাকবে স্যার। আর দীপ স্যারের সেই মাইক এখনো মনে আছে, দীপটা অঙ্ক পারিনি একদিন এই হেডম্যামের গেটের সামনে আমাকে হাঁটু গেড়িয়ে বসে অঙ্ক করিয়েছে হোম ওয়ার্ক করিয়েছে, তো এসবই হয়েছে আর অনেক স্মৃতি রয়েছে। এখন কিছু সময়ের মধ্যে এত স্মৃতি তুলে ধরা এখন বর্তমানে অসম্ভবই বলতে গেলে, কিন্তু অনেক এই স্মৃতি রয়েছে স্কুলটার সঙ্গে আর কি আর এতটুকুই ভাবতে। তো আমি কৌশিক দাস, সবাইকে আমার প্রণাম। তো আমি বলবো হচ্ছে প্রদীপ স্যারের ব্যাপারে, তো প্রদীপ স্যারের ওই চিট ধরে টানা মাথা চিকি বেঁধে দেওয়া আর আঙুলের যে মাঠটা ছিল সেটা একবারে পুরা পেন 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 দিয়ে যে মাঠটা আর কি। আর আমার একটু মনে আছে যে আমি আমাদের ক্লাসের মধ্যে সব থেকে লেটে ঢুকতে হচ্ছিল, ওই জন্য অনেকবার মার খেয়েছি। আর আমার বেশিরভাগ স্কুলের মধ্যে ক্লাসের থেকে রুমের মধ্যে কাটতো বেশি, হেড ম্যামের রুমে, কারণ আমি আমি সবসময় কান ধরতাম। তো আর কি এখন সবাইকে মিস করি, ভালো লাগলো আজকে এখানে এসে সবাইকে স্যার ম্যাডামকে মহা দিয়ে প্রণাম আর কি বলবো। আর বাড়ি ম্যামকে বলি বাড়ি ম্যাম বহুত প্রচুর ভালো ছিল, আমাদের প্রচুর হেল্প করছে, আমার দিদা আমাদের ভালো নাই, আমার আর প্রতিভা ভালো পাওয়া যাবে না। এই স্কুলে আমাদের অনেক সুন্দর সুন্দর সময় কেটেছে, এখানে যখন আমরা প্রথম আসি সবাই
আর প্রত্যেকটা স্যার যদি একটা হাসি দিচ্ছে তো আমার বিশ্বাস হচ্ছে না। কারণ আমি যখন ছোটবেলাতে পড়তাম সবাই একটি মতো থাকতে সবাই মারছে, আজকে সবাই হাসছে, বডি স্যার হাসছে, বিশ্ব স্যার হাসছে, পাপাই স্যার হাসছে, আমি তিন হাতে মার খেয়েছি। তো আমার কি বলবো, সম্পাদক আমাদের সবার খুব প্রিয় ছিল, সম্পাদক ছিল আপনি, অনেক ম্যাম যারা এখন আছে, অনেক ম্যাম আমি দেখতে পাচ্ছি না, আসতে পারিনি কোনো কারণে, তো যাই হোক, অনেক স্মৃতিচারণ এবং অনেক অনুষ্ঠানের মধ্যে দিয়েই এই রজত জয়ন্তী বর্ষ যেটা শিশু বিকাশ বিদ্যাপীঠের অনুষ্ঠিত হচ্ছে আজকে সেখানেই রয়েছে সারাদিন, সেই রজত জয়ন্তী বর্ষের প্রথম পর্বের ব্লগটা এখানেই শেষ করছি। কারণ ইতিমধ্যেই অনেক স্মৃতি এখানে উঠে এসেছে, সেগুলো নস্টালজিক করে দিচ্ছে। তো আপাতত এখানেই শেষ করছি প্রথম ব্লগটা, এরপরে আজকে আরও অনুষ্ঠান রয়েছে, তো সেটা নিয়ে আমরা পরবর্তী নেক্সট যে ব্লগটা হবে সেখানে আসছি। তো আবারও বলছি, যারা এক্স স্টুডেন্ট এই স্কুলের যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং বাইরের যারা এটা দেখছেন ভিডিওটা, একটা স্কুলের 25 বছর মানে একটা নস্টালজিক ব্যাপার, এই স্মৃতিচারণ যারা দেখলেন এতক্ষণ আপনাদের ধন্যবাদ। তো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, দেখতে থাকুন পরের ব্লগে পরের অনুষ্ঠান নিয়ে।